কাজটা কিন্তু দুদিনের মধ্যে হওয়া চাই, রিপোর্টটা দুদিনের মধ্যে চাই। লোকেশ বাবু ইনি বলছিলেন যে জলটা যদি গ্রামের কিছু লোকের সামনে নেওয়া যেত তাহলে আমাদের ভালো হবে, মানে আমাদের উপকারে আসে আর কি। অফকোর্স, এটা দারুণ প্রস্তাব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিই। চিন্তা না, হ্যাঁ গ্রামের লোকজন খালপাড়ে জড়ো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দেখেছেন তো সব ব্যবস্থা করে রেখেছি। আমাদের লোকরা নয় দাদা। আমাদের লোকরা তাহলে কারা? অজিতেশ বাবু আর ওনার লোকেরা। অজিতেশ উকিলের লোক? অজিতেশ উকিলের লোকজন জানলো কি করে যে পলিউশন ডিপার্টমেন্ট থেকে লোক আসছে? তা তো বলতে পারবো না দাদা, কিন্তু সকাল থেকে খালে পড়ে জড়ো হয়েছে। স্যার দেখ প্রসাদ, দেখ সাদে কি অজিতেশ উকিলকে এত রেসপেক্ট করি? হ্যাঁ তুই এখানে আছিস, তুই কোনো খবর পেলি না? অজিতেশ উকিল কিন্তু খবর পেয়ে গেল। হ্যাঁ কিন্তু তাহলে এবার কি করবো? আপনাদের তো কিছু করার নেই, যা করার তো আমাকেই করতে হবে। যান আপনারা যান। একটা কাজ আপাতত যেটা করুন সেটা হচ্ছে যে খালের জলটা তুলতে হবে, কিন্তু পরিষ্কার জায়গা থেকে জলটা তুলুন। হ্যাঁ কিন্তু দাদা ওরা যদি ঝামেলা করে? হ্যাঁ দাদা ঝামেলা হবে। ও ঝামেলা হোক তাই তো চাইছি, আগে ঝামেলা হোক পরে আমি যাব। আপনারা সব এগিয়ে যান, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি।